আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীগণ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের ত্রয়োদশ পাঠের ইয়া ইলাহির আজকে আমি অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে লিখে দিছি, পাঁচটা প্রশ্ন লিখে দিছি। এই পাঁচটা প্রশ্নের উত্তর তোমরা ভালো করে মুখস্থ করবা, আর প্রশ্নগুলো তোমাদেরকে আমি পড়ে শুনেছি এবং উত্তর বলে দিচ্ছি, আর প্রশ্নগুলো বোর্ডের মধ্যে তোমাদেরকে আমি লিখে দিয়েছি। যে ত্রয়োদশ পাঠের আমাদের ইয়া ইলাহি, আমাদের কবিতার নাম ছিল ইয়া ইলাহি হে আমার প্রভু, হে আমার প্রভু। তো ইয়া ইলাহির কবিতার প্রথম প্রশ্ন, মান হুয়া মুজিবু দাওয়াত, মান হুয়া মুজিবু দাওয়াত, মান অর্থ কি, হুয়া অর্থ তিনি, মুজিবু দাওয়াত অর্থ আমাদের দাওয়াতে, আমাদের দোয়ায় সাড়াদানকারী, আমাদের ডাকে সাড়াদানকারী তিনি কে? আল জবাব, উত্তর ইলাহি, ইলাহি অর্থাৎ আল্লাহ, ইলাহি মুজিবু দাওয়াত, প্রভু আমাদের সাড়া, আমাদের ডাকে সাড়াদানকারী। এই ক্ষেত্রের মধ্যে আমাদের যেহেতু কবিতার নাম ছিল ইয়া ইলাহি, তো আমরা আমাদের জবাবের মধ্যে ওইখানের মধ্যে ইলাহি দিয়েছি। আমরা মান হুয়া মুজিবু দাওয়াতের ক্ষেত্রে আমরা যদি আল্লাহ দিই, এখানে ইলাহি জায়গায় যদি আল্লাহ মুজিবু দাওয়াত, তা আমাদের উত্তর হয়ে যাবে। যেহেতু আমাদের ডাকে, আমাদের আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়া আমরা আল্লাহর কাছে তো প্রার্থনা করি, তা আল্লাহ অর্থ এখানে ইলাহি, ইলাহি অর্থ আল্লাহ। তো ইলাহি প্রভু, ইলাহি আমার প্রভু, আমাদের ডাকে সাড়াদানকারী। তাহলে প্রশ্নটা বুঝছো তো? আর সুয়ালু প্রশ্ন, মান হুয়া মুজিবু দাওয়াত, মান অর্থ কি, হুয়া অর্থ তিনি, তিনি কে মুজিবুল সাড়াদানকারী, আর দাওয়াত আহ্বানে, আমাদের আহ্বানে সাড়াদানকারী তিনি কে? তিনি হলেন ইলাহি আমার প্রভু, ইলাহি আমার প্রভু ডাকে সাড়াদানকারী, অর্থাৎ আল্লাহ মুজিবু দাওয়াত। তোমরা এইভাবে দিলে চলবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, মাইয়া জালিল ইয়াউমা সাঈদান ও কাইফা, মাইয়া জালুল ইয়াউমা সাঈদান, মাইয়া জালুল ইয়াউমা সাঈদান, ধরতে পারছো তো তোমরা? মাইয়া জালুল ইলাহি সাঈদান, কে দিনকে সুখময় করেন ও কিভাবে, কে দিনকে, ইয়াউমার্থ দিন, সাঈদার্থ সুখময়, মানার্থ কে, কে দিনকে সুখময় করেন অকাই পেও কিভাবে, অর্থাৎ আমাদের যে দিনকে সুখময় করেন তিনি কিভাবে আমাদের দিনকে তিনি সুখময় করেন, তিনি ইলাহি তিনি আল্লাহ, ইয়া জালুল ইয়াউমা সাঈদান, যে আমাদের দিনকে সুখময় করেন, ইয়া জালু সাঈদান বিল বারাকাতি কাসিরাত, অনেকগুলো বরকতের মাধ্যমে তিনি আমাদের বরকতের মাধ্যমে আমাদের দিনকে সাড়াদান, আমাদেরকে তিনি প্রাপ্ত, আমাদেরকে তিনি সুখময় করেন। ধরতে পারছো তো? আমার প্রভু দিনকে সুখময় করেন, তিনি অনেক, তিনি তাকে অনেক বরকত দ্বারা সুখময় করেন। তাহলে ইলাহি অর্থ আমার প্রভু, ইলাহি অর্থ আমার প্রভু, ইয়া জালু সাঈদান দিনকে সুখময় করেন, ওয়াসাঈদান বারাকাত বিল বারাকাতিন কাসীরাতে, বিল বারাকাতিন কাসীরাতে, ওয়া ইয়াজালু সাঈদান বিল বারাকাতিন কাসীরাতে, তিনি তাকে অনেক বরকত দ্বারা সুখময় করেন। কাসীর মানে অনেক, বারাকাত মানে বরকত, অনেক বরকত দ্বারা তিনি সুখময় করেন, সাঈদ সুখময় করেন। তিন নম্বর প্রশ্ন, আর সুয়ালু সুয়ালুর প্রশ্ন, মা ইয়া উলুমুন নাফিয়াত, মা ইয়া উলুমুন নাফিয়াত, উপকারী জ্ঞান কি, মা ইয়া অর্থ কি, উলুম অর্থ জ্ঞান, নাফিয়াত উপকারী, উপকারী জ্ঞান কি, মা ইয়া উলুমুন নাফিয়াত, উপকারী জ্ঞান কি, আর জবাব, উত্তর
উলুমুন নাফিয়াতি হিয়া উলুমুল কুরআনি ওয়াল হাদিস। উলুমুল কুরআনি ওয়াল হাদিস, কুরআন এবং হাদিসের জ্ঞান উপকারী জ্ঞান। তাহলে যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, এই ব্যক্তি কি এই জ্ঞানে তাকে উপকার প্রদান করে। বুঝতে পেরেছো তোমরা? অবশ্যই। আমি আবার বলতেছি, মাইয়া উলুমুন নাফিয়াত, মাইয়া উলুমুন নাফিয়াত, মাইয়া উলুমুন নাফিয়াত। বুঝতে পারছো তো? মাইয়া অর্থ কি? উলুম অর্থ জ্ঞান, নাফিয়া অনুভূতি। উপকৃত জ্ঞান কি? উপকৃত জ্ঞান কি? তাহলে কোরআন ও হাদিস জ্ঞানই উপকারী জ্ঞান। কোরআন ও হাদিস, হিয়া উলুমুল কোরআন ওয়াল হাদিস, হিয়া উলুমুল কোরআন ওয়াল হাদিস, কোরআন এবং হাদিসের জ্ঞানে উপকারী জ্ঞান। চতুর্থ নম্বর প্রশ্ন, মাই ইউনিরু আকলাল নাসি ও কালবাহু, মাই ইউনিরুল মাইউনিরুল আকলাত নাসে অকাল বাহু। চৌদ্দ নম্বর প্রশ্ন, মাইউনিরুল কাল মাইউনিরুল আকলাত নাসে অকাল বাহু, কে মানুষের বিবেক ও অন্তরকে আলোকিত করেন? কে মানুষকে মানুষের বিবেক, উলুম মানে বিবেক, উলুম জ্ঞান, মাইউনিরু অর্থ আলোকিত করেন, আকল মানে জ্ঞান, নাস অর্থ মানুষ, মানুষের জ্ঞানকে অকল বাহু তার বিবেককে কে আলোকিত করেন? তিনি হলেন আল্লাহ, ইলাহি আমার প্রভু, ইলাহি অর্থ আমার প্রভু, ইউনিরুল আকলাল নাসে অকল বাহু, তিনি আমাদের মানুষের জ্ঞান এবং মানুষের অন্তরকে আলোকিত করেন। পঞ্চম নম্বর প্রশ্ন, মাজা তলাবুল তিফুল্লু ইনদাল্লাহ, মাজা তলাবু তেফলু ইনদাল্লাহ, মাজা তলাবু তেফলু ইনদাল্লাহ। বুঝতে পারছো? মাজা অর্থ কি? তলাবু অর্থ ছাত্র, তেফলু শিশু, একজন ছাত্র, একজন শিশু আল্লাহর কাছে কি চায়, তার প্রার্থনা কি? একজন শিশু আল্লাহর কাছে কি কি প্রার্থনা করেন? তো জবাবের মধ্যে আমরা দেখব মাজা প্রশ্ন করতে বাদ দিলি তলাবাত তেফলু ইনদাল্লাহ, আমরা এই শব্দটা সংযোগ করবো তলাবাব তেফলু ইনদাল্লাহ, একজন শিশু আল্লাহর নিকট দেখ সান ইয়া জালু এক ইয়া জালু ইয়া ইয়া জালু জালাল ইয়াউমিহি সাঈদান, জালা ইয়াউমিহি সাঈদান, জালা ইয়াউমিহি সাঈদান, তিনি দিনকে সুখময় চান। দুই নম্বর, ইমলাই সদরা ইনসেরান হাবিবিল বাসমা, তার অন্তরকে প্রশস্ত দ্বারা এবং চেহারাকে হাস্যোজ্জ্বল দ্বারা পরিপূর্ণ করে দেওয়াও। ইমলাইল সদরা, ইমলাই পরিপূর্ণ করে দেওয়া, সদরাহু তার বক্ষকে, এন সেরাহান পরিপূর্ণভাবে তার বক্ষকে করে দেওয়া তবে মিল মাসমাত এবং হাস্যোজ্জ্বল দ্বারা। তাহলে এটা হলো একজন ছাত্রের তার আল্লাহর কাছে তার কি প্রার্থনা। তাহলে আজকে আমরা যে পাঁচটা প্রশ্ন দিয়েছি, ছোট ছোট প্রশ্ন, প্রশ্নগুলো তোমরা ভালো করে মুখস্থ করবা, আর প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা আবার আমি দেখাই দিতেছি। সহজ প্রশ্ন, মান হুয়াল মুজিবুর দাওয়াত, তাহলে আমরা উত্তর মধ্যে শুধু মান দিয়ে বাদ দিব, শুধু মান হুয়া বাদ দিয়ে প্রশ্ন মতো চিহ্ন বাদ দিয়ে শুধু এখানে আল্লাহ অথবা ইলাহি আলাদি, তাহলে ইলাহি মুজিবুর দাওয়াত, তাহলে প্রশ্নের উত্তর শেষ। মুজিবুর দাওয়াত আছে, এই মুজিবুর দাওয়াত আছে, তাহলে আমরা এখানে মধ্যে এখন মান হুয়ার পরিবর্তে কি লাগাতে পারি? ইলাহি। সহজ বুঝে আছে, একবারে কমপ্লিট তোমাদের বুঝে চলে আসছে। আমরা শুধু প্রশ্ন যে আসছি বলো, প্রশ্নের মধ্যে মানুষ দ্বারা প্রশ্ন করা হয়েছে, আমরা প্রশ্নটা বাদ দিয়ে জবাবের মধ্যে শুধু ইলাহি লাগাই বস, তার ইলাহি মজিব দাওয়াত শেষ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, মাইয়া জাল ইয়ামা সাকাইদান ও কাইবা, তাহলে মাইয়া জাল প্রশ্ন বাদ দিয়ে ইলাহি লাগাই শুধু, ইলাহি ইয়া জাল ইয়ামা সাকাইদান ও ইয়া জাল সাকাইদান বিল বারাকাতিন কাসিরাতিন, এই সাহিদান বারাকাতের কাছে তোমাদের কবিতায় বারাত আছে, সেখান থেকে তোমরা সংযোগ করে মুখস্থ করলে এখানে লাগাই দিলে তোমাদের উত্তর শেষ। তৃতীয় নম্বর প্রশ্ন, মাইয়া উলুমুন, মাইয়া উলুমুন নাফিয়াত, মাইয়া অর্থ কি? উলুমুন নাফিয়াত অর্থ উপকৃত জ্ঞান, উপকৃত জ্ঞান। আমরা শুধু মাইয়া প্রশ্ন বাদ দিই, এই উলুমুন নাফিয়াত হিয়া আল কোরআন ওয়াল হাদিস,
আল কোরআন আল হাদিস এই দুইটা শব্দ সংযুক্ত দিলেই এই প্রশ্নের উত্তর শেষ। চতুর্থ নম্বর প্রশ্ন যেটা মাইয়ুমিরুল আকলাল নাসে ও কালবাহু কে আলোকিত করেন, মানার তো কে ইউনিভার্সাল আলোকিত করেন আকলাল নাসে মানুষের জ্ঞানকে ও কালবাহতর অন্তরকে। তাহলে শুধু আমরা এখান মধ্যে মান মান পরিবর্তন করে দিই শুধু ইলাহি লাগাই দিলাম এই আর জবাব ইলাহি ইউনিরুল আকলাল নাসে ও কালবাহু। তাহলে আল্লাহ আমাদের কি করেন আকলকে এবং আমাদের অন্তরকে তিনি আলোকিত করেন। পঞ্চম নম্বর প্রশ্ন যেটা যে একজন ছাত্র আল্লাহর নিকট কি দেখে কি চান, আমি এখানে দুইটা পয়েন্ট দিয়েছি যে সে দিন ভরে সে সুখিমুখ থাকে এবং তার বক্ষ যেন জ্ঞানে পরিপূর্ণ করে দেওয়া হোক এবং তার যেন মুখ হাস্যর্য করে দেওয়া হয়, সে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করে। তো আজকে তোমাদের যে প্রশ্নগুলো দিছি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবা, আশা করি তোমরা সকলে বুঝতে পারছ। আমার আজকে ষষ্ঠ শ্রেণীর ক্লাসের যে পড়া দিছি তোমাদেরকে ভালো করে পড়াগুলো মুখস্থ করে নেবা, আয়ত্ত করে নেবা, বারবার প্রশ্নগুলো দেখবা। আর আমি যেভাবে এখন প্রশ্নের উত্তর দেখা দিয়েছি শুধু প্রশ্ন মতো চিহ্ন পাশ দিয়ে উত্তরটা শুধু ইলাই লাগা দিলে বসে অনেকগুলো উত্তর হয়ে যাবে, আশা করি তোমার জন্য সহজ হয়ে যাবে আর তোমরা এগুলো মুখস্থ লেখার জন্য চেষ্টা করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।